সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। কি নগর কি গ্রাম, সব জনপদেই ঘরের কাজে সহায়তার জন্য সাহায্যকারীর প্রয়োজন খুব বেশি। তবে নগর জীবনে গৃহস্থালীর সহায়তার ব্যক্তিটিকে নিয়ে মাঝে মাঝেই নানান বিড়ম্বনার খবর শিরোনাম হয় গণমাধ্যমে। বেশিরভাগ সময়ই গৃহকর্মী নির্যাতনের চিত্র দেখা যায়, রয়েছে উল্টো চিত্রও। গৃহকর্মীর কাছে খুন হয়ে যাচ্ছেন কেউ কেউ, কেউ হারাচ্ছেন সর্বস্ব। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিশ্বাসে অবিশ্বাসের বীজ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী। আছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন। এছাড়াও অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন মশিউর রহমান, উপকমিশনার গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। দর্শক, আপনারা আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। হাসিনা মোদি ভার্চুয়াল বৈঠকে, 55 বছর পর চিলাহাটি হলদিবাড়ি রেলপথ চালু, 7 চুক্তি ও সমঝোতা স্মারকে এবারও নেই তিস্তা, হতাশ বাংলাদেশ। বিদেশে বাড়ি করেছে কারা, পুরো তথ্য নেই দুদকের রিপোর্টে হাইকোর্টের ক্ষোভ, 2,500 কোটি টাকা পাচারে জড়িত শতাধিক। থার্টিফার্স্ট সামনে রেখে রাজধানীতে আবারও জাল টাকার দৌরাত্ম্য, জুরাইনে কারখানা থেকে নকল 32 লাখ টাকা ও 20 লাখ রুপি সহ গ্রেফতার 9। আল্লামা শফিকে হত্যার অভিযোগ করে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল সহ 36 জনের বিরুদ্ধে মামলা পরিবারের, অস্বীকার করে মানহানি মামলার হুঁশিয়ারি মামুনুলের। এবং তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য, বরফের স্তূপে ব্যাহত যান চলাচল, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যাব, তবে তার আগে বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম বিশ্বাসে অবিশ্বাসের বীজ। বাসায় কাজের সহায়তার জন্য যে ব্যক্তিটি থাকেন তাকে বিশ্বাস করেন, এবং যে বাসায় গৃহকর্মী কাজ করতে যান সেই বাসার যারা সদস্যরা আছেন তাদেরকেও তারা বিশ্বাস করেন। সে কিন্তু সেই পরস্পরের বিশ্বাসের মধ্যে মাঝে মাঝেই ঢুকে যায় অবিশ্বাসের বীজ, যার থেকে ঘটে নানান অনাকাঙ্ক্ষিত ঘটনা। কখনও নির্যাতিত হন গৃহকর্মী, কখনও গৃহকর্মীর হাতে খুন হচ্ছেন, এমনকি সর্বোচ্চ হারাচ্ছেন বাসার মালিক। এসব জানার চেষ্টা করেছেন, অনুসন্ধান করেছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন, তিনি একটি রিপোর্ট বানিয়েছেন। সালেহীনের রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। কাকডাকা ভোর, আরেকটি নতুন সকাল, অবিরাম ছুটে চলা, অপরাধের নতুন কৌশল। খবর আসে সময় সংবাদের কাছে, নগরীর একটি পরিবারের সর্বস্ব লুটে পালিয়েছে গৃহকর্মী পরিচয়ে এক নারী। ঘটনা অনুসন্ধানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের পথে সময় সংবাদ। ভুক্তভোগীর বাড়ি পৌঁছতেই ততক্ষণে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হাজির। সেখানে আছেন অভিযুক্ত গৃহকর্মীও, তাকে মুখোমুখি করা হয় ভুক্তভোগী সেই পরিবারের। জানার চেষ্টা করা হয় কি ঘটেছিল সেদিন। এর আগে গৃহকর্তার বিশ্বাসের সুযোগে 10 লাখ টাকা ও 5 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মীকে ময়মনসিংহের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনো শিউরে ওঠেন লিটন ও তার পরিবার। আমার ড্রাইভারের বউ ওকে নিয়ে আসি দিছে, তো ওর নাম্বারটা হনি এ করে নাম্বার বলে মোবাইল নষ্ট, ঠিক আছে আমি আর জিনিসটা ইয়ে করি নাই যে শুক্রবার হলে আমরা আমার হাজবেন্ড ওর জিনিসটা নিবে। সকল তথ্য না জেনে বাসায় যেন কাজ না দেয়, গৃহকর্তী হিসাবে না নিয়োগ দেয়, যাচাই বাছাই করে যেন তারা বাসায় নিয়োগ দেয়। কিভাবে লিটনের পরিবারে কাজে যোগ দিল বিলকিস, অনুসন্ধানে বেরিয়ে আসে সে বাড়ির গাড়ি চালকের স্ত্রী রিনার সঙ্গে পরিচয় হয় বিলকিসের, তার মাধ্যমেই গৃহস্থালীর কাজ বাগিয়ে নেয় বিলকিস।
একটা বৃষ্টির দিন ছিল, তখন সে এখান থেকে আসতেছে, আমি আসতেছি, আমার ছাতার নিচে সে ধরে ঢুকছে, আপু আমাকে একটা কাজ দিবেন। আমি বলছি না আপু এখন তো কাজ নাই। এখান থেকে কইতে কইতে সে রুট পর্যন্ত এসে কয়েকটা আপনি নাম্বারটা দেন, আমি আপনার ফোন দিব, যদি কাজ থাকে তো আমার কাজ দিয়ে না, ঠিক আছে সমস্যা নেই। কাজে যোগ দেওয়ার মাত্র চার দিনের মাথায় এমন রোমহর্ষক বর্ণনা সময় সংবাদের কাছে তুলে ধরে বিলকিস নিজেই। কিভাবে এটা ভেঙেছিলেন? বড়ি দিয়ে, সারা দিয়ে। তারপরে কি পেলেন? টাকা পাইছি আর সোনা পাইছি। এটা আপনি কবে দেখেছেন এখানে টাকা এবং সোনা লাগানো ছিল? ম্যাডাম এজন বাইরে যেত, আলমারি খুলছে, খুলে টাকা বাইর করছে। তখন টাকা বাইর করার পরে আমি এটা খুলছি, খুলে ভাবছি যে এটার ভিতরে টাকা আছে, খুলে দিয়ে আলমারির ভিতরে টাকা। এমন আরও কয়েকটি পরিবারে দুর্ধর্ষ ঘটনা ঘটিয়েছে এই বিলকিস। একাধিক থানার মামলায় এর আগেও বেশ কবার গ্রেফতার হয়ে জেলও খেটেছে সে। মানুষের বাসার থেকে কাজ করে টাকা পয়সা চুরি করে নিয়ে আসে, এই কারণে আমরা দুইবার তিনবার অ্যারেস্ট করে নিয়ে আসে। এইবারও সে আরেকজনের বাসা থেকে টাকা নিয়েছে, অনেকগুলো অভিজাত বা বিত্তশালী পরিবার টার্গেট করে কাজে যোগ দেওয়ার মাত্র দুই থেকে তিন দিনের মাথায় কখনো কখনো কাজে যোগ দেওয়ার দিনই সুযোগ বুঝে অর্থ সম্পদ লুটে পালিয়ে যায় গৃহকর্মীর পরিচয়ের আড়ালে থাকা অপরাধী চক্র। লক্ষ্য শুধু অর্থ সম্পদ হলেও কখনো কখনো তাদের হাতে খুন হতে হয় গৃহকর্তাকেও। গেল বছরের 10ই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর রোডে সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। পুলিশের নথি বলছে কাজে যোগ দেওয়ার মাত্র আট দিনের মাথায় আগে থেকেই কাজে থাকা অপর আরেক গৃহকর্মী রুমাকে প্রলুব্ধ করে অর্থ লুট ও হত্যার পরিকল্পনা সাজায় রুমা ওরফে স্বপ্না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেদিন দুপুরের খাবার শেষে ষাটার্ধ মাহফুজা ঘুমাতে গেলে সিনেমার কায়দায় মুখে বালিশ চেপে শ্বাসরোধ করে হত্যা করে রীতা ও রুমা। এরপরেই আলমারি ভেঙে বিশ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ 50,000 টাকা নিয়ে পালিয়ে যায় এই অপরাধীরা। ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশের জালে ধরাও পড়ে রীতা ও রুমা। প্রায় দু বছর পর চলতি বছরের 4 অক্টোবর এ চাঞ্চল্যকর হত্যা মামলায় রায় দেন আদালত। ফাঁসির দণ্ডে দণ্ডিত হয় হত্যার দায় স্বীকার করা দুই নারী রীতা ও রুমা। মাকে হারিয়ে গভীর শূন্যতায় সন্তানরা। যেহেতু আম্মা অসুস্থ একটু সিক ছিলেন, তো ওনার সেবা যত্ন করার জন্য তিনজন কাজের লোক ছিল ওই পাশে। তার মধ্যে যে মেইন যে দুজন ঘটনাটা ঘটালো, তাদের মধ্যে একজন 1 থেকে 1.5 মাসের মতো ছিল বাসে পুরানো, আর মেইনলি যে প্ল্যানার, যে হচ্ছে প্রথম থেকে একটা ইল মোটিভ নিয়ে বাসে এসেছিল, বিকজ ইল মোটিভ বলবে কারণে যে সে ঢোকার সময় তার বাস, তার নাম, অ্যাড্রেস, বাবার নাম সবই ফেক দিয়েছিল, যেটা পরবর্তীতে পুলিশের ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে এসছে যে ওরা সম্পূর্ণ ভুল অ্যাড্রেস দিয়ে আমাদের বাসে কাজ নিয়েছিল। তো সেই মেয়েটা এসেছিল মূলত 7-8 দিন আগে, ঘটনার 8 দিন আগে, 7 দিন ছিল, 8 দিনের দিন সে ঘটনাটা ঘটালো। ঠিক 1 বছর আগে রাজধানীতে খুন হন আরও দুই নারী। কাজে যোগ দেওয়ার দিনেই বাসার বাইরে বের হতে না দেওয়ার ক্ষোভে অপর গৃহকর্মী 15 বছরের কিশোরী দিতিকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে সুরভি। এরপরেই শোয়ার ঘরে ঘুমন্ত ষাটার্ধ আফরোজাকে পেছন থেকে ও পরে তলপেটে ছুরি ঢুকিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। দুর্ধর্ষ এই হত্যাকাণ্ডের মাত্র দুদিনের মাথায় অভিযুক্ত গৃহকর্মী সুরভিসহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। সুরভি ঘটনার দায় স্বীকার করলেও প্রকৃত ঘটনার আড়ালে অন্য কিছু রয়েছে কিনা সে দায়িত্ব এখন পিবিআইয়ের হাতে। কাজের লোকের আড়ালে এমন সব ভয়ঙ্কর সিন্ডিকেট রাজধানী জুড়ে এখন অহরহ। গত 10ই মার্চ নগরীর পুরান ঢাকার সতীশ সরকার লেনের এক বাড়িতে গৃহপরিচারিকার ভুয়া পরিচয়ে কাজে যোগ দিয়েই একদিনের মাথায় ঘরের বাসিন্দাদের অচেতন করে সর্বস্ব লুটে পালিয়ে যায় এই ভয়ঙ্কর অপরাধী। গ্রেফতার করা হয় গৃহকর্মী পরিচয় দেয়া এই অপরাধী চক্রকে। ঘটনার অনুসন্ধানে গ্যান্ডারিয়া থানায় সময় সংবাদ।
বের হয়ে আসে একের পর এক এই চক্রের বড় বড় অপরাধের তথ্য। একটি অপরাধ শেষ করতে না করতে এরা ঘটায় আরেকটি বড় ঘটনা। এমনকি এই সিন্ডিকেটই 2016 সালে রাজশাহীর রাজপাড়া থানা এলাকায় কাজ নিয়ে একটি বাড়িতে ঢুকে একদিনের মাথায় পরিবারের সবাইকে চেতনানাশক প্রয়োগ করলে গৃহকর্তা আব্দুল হান্নান মারা যান। এই চক্রের প্রত্যেকেই কারাগারে রয়েছে জানিয়ে পুলিশ বলছে খুব শিগগিরই চার্জশিট দেওয়া হবে মামলাগুলোর। অপরাধের জাল বিছিয়ে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে গৃহকর্মীর পরিচয় দেয়া ভয়ঙ্কর সব অপরাধী চক্র। খাবারের সঙ্গে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ কিংবা ছুরি চালিয়ে অথবা শ্বাসরোধ করে হত্যার পর সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে তারা। সাধারণ মানুষ একটু সতর্ক না হলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। লুটপাট ও হত্যার আড়ালে ছাপিয়ে যায়নি শিশু নির্যাতনের ঘটনাও। এবার সেসব ঘটনার খোঁজে সময় সংবাদ। কুষ্টিয়া জেলা শহর, অন্যদিনের মতো চিকিৎসক দম্পতির সেদিনটিও শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। কর্মক্ষেত্রে যাওয়ার পর দিনের কোনো এক সময় কৌতূহল বশত নিজ মোবাইলে বাসায় থাকা অত্যাধুনিক সিসি ক্যামেরায় চোখ বুলাতেই দেখতে হয় নিদারুণ কষ্টের দৃশ্য। গৃহকর্মীর হাতে নিজ সন্তানকে নির্যাতনের ঘটনা সরাসরি দেখেও হতবিহ্বল বাবার কিছুই করার ছিল না তখন। এ ঘটনায় কেমন আছে ওই শিশুটি জানতে সেই পরিবারের কাছে সময় সংবাদ। সেদিনের ঘটনা মনে করে এখনও শিউরে ওঠেন চিকিৎসক দম্পতি। নিজের সন্তানকে মানসিক ট্রমা থেকে বের করে আনতে এখনও লড়াই করছেন তারা। আমরা তারপরে সিলেটের দিকে অনেক সময় দিই এবং ওকে দেখভালের জন্য আমরা নিজেরা সময় দিই। ওর ওর যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো ওগুলো আমরা নিজ হাতে করা শুরু করি। কিছুদিনের মধ্যে ও এই অবস্থা থেকে রিকভারি করেছে। এসব ঘটনা গণমাধ্যমে উঠে আসার পর কর্মজীবী পরিবার নিজ সন্তানকে কাজের লোকের কাছে রেখে গেলেও সারাদিনই থাকেন তারা শঙ্কা, ভয় আর সন্তানের নিরাপত্তাহীনতায়। কতটা নিরাপদ কর্মজীবী বাবা মার শিশু সন্তান, তার খোঁজে সময় সংবাদ। এমনই এক কর্মজীবী দম্পতির সাথে পরিচয় ঘটে সময়ের এই প্রতিবেদকের। কথা হয় কি করে পারছেন নিজ সন্তানকে কাজের লোকের হাতে রেখে পার করছেন কর্মময় সময়। নিরাপত্তা ঝুঁকি তো একদম 80% থেকে 90%ই থাকে আসলে, কারণ যতই পরিচিত হোক অনেকদিন ধরে কাজ করুক, কারণ বাইরের সবার সাথে তো এদের যোগাযোগ থাকে, অনেক ধরনের মানুষের সাথে এরা মেশে। কখনো অনেক ভালো হলেও দেখা যায় অনেক বছর কাজ করার পরে এদের মধ্যে একটু চেঞ্জ আসে। রয়েছে মুদ্রার উল্টোপিঠ। শুধু গৃহকর্মী দ্বারাই আপনার আমার ঘর অরক্ষিত তাই নয়, কখনো কখনো গৃহকর্তা দ্বারা গৃহকর্মী নির্যাতনের শিকার হয় এই সমাজে। এমন ঘটনা চোখ ঘুরালেই আপনার আমার আশেপাশে অহরহ। রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের একটি বাসায় 12 বছরের শিশু সন্তান জান্নাতিকে কাজে দেন হতদরিদ্র বাবা মা। জন্মের সময় শিশুটির নাম জান্নাতি রাখা হলেও শিশু বয়সে এ শহর তার কাছে ছিল দোজখের চাইতেও নির্মম। গৃহকর্তার অমানসিক নির্যাতনে গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে মৃত্যুর কোলে ঢলে পড়ে জান্নাতি। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর গৃহকর্তা সাইদ আহমেদ ও রোকসানা বেগমকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় চার্জশিটও দিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এবার মোহাম্মদপুর বিহারি ক্যাম্প। সরু অলিগলি পেরিয়ে ছোট্ট কুঠিরে আরেক দরিদ্র পরিবারের দুয়ারে সময় সংবাদ। 10 বছরের সুমাইয়া 22 দিন ক্ষতবিক্ষত শরীরের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে মাত্রই। তখনও কাঁচা ঘায়ের যন্ত্রণা অনুভূতিতে মিশে রয়েছে তার। চা দোকানি বাবা আর গৃহকর্মী মা পড়ালেখার খরচ চালাতে না পেরে মেয়েকে দিয়েছিলেন পরের ঘরে গৃহকর্মীর কাজে। কি ঘটেছিল তার সাথে জানতে চায় সময়ের এই প্রতিবেদক। 7 মাস আগে কাজে গেছি, কাজ দেরি হতো মারধর করতো, ঘুম থেকে উঠতে দেরি হতো মারধর করতো, সবার সাথে রাগ করতো, এরা কামড় ঢেলে মারধর করতো।
মারধর করার পরে আমি মাকে বলি যে আন্টি আমার মাকে চলে যাবো, তা আমার মা কাছে আসতে দেয় নাই, তা ওই নিয়ে আমাকে কাজ করতে হয়। আমাকে অনেক জোরে জোরে মারধর করতো, লাঠি দিয়ে, স্টিলে খুন্তি দিয়ে, ডালকুটি দিয়ে, গরম পানি ঢেলে দিত মাথায়, গরম মাছ ঢেলে দিত। আমার মার সাথে ফোনে কথা বলতাম, আমার গলায় ছুরি ধরে রাখতো। তার কাছে আমি ফোন দিছি, কইছি আপু আমি বাচ্চা দেখতে আইমু, হ্যাঁ ককি বাচ্চা দেখতে আই পারবো না, করোনা ঢুকবো, আমার মাইয়া বুবা করোনা ঢুকবো, আইতে পারবো না তুমি। যে তারপরে আমার মাইয়ারি হ্যাঁ মায়ের দূর করে একদিনও বলে নাই, আমার একালি আপনার মেয়ে ভালোই আছে, আর আমি মেয়ের সাথে যখন কথা বলি তখন হ্যাঁ আমার মেয়ের গলা ছুরি ধরে রাখে। ম্যাডাম বলছে যে ওর মেয়ে হারাই গেছে, তখন আমরা ওর বাসায় গেলাম, ওই যে আমাদের দুর্ব্যবহার করছে আমাদের সাথে, ওই মানে খারাপ ব্যবহার বলে আমাদের ক্যামেরা দেখাচ্ছে, যেন ক্যামেরা দিয়ে মেয়ে চলে গেছে, ক্যামেরাতে মেয়ে চলে গেছে, মেয়ে কোন জায়গায় গেছে কইতে পারে না। গৃহকর্ত্রী দ্বারা গৃহকর্মী নির্যাতন কিংবা গৃহকর্মীর পরিচয়ে অপরাধ চক্রের বড় বড় অপরাধ, সমাজে ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে কি ভাবছেন মানবাধিকার কর্মীরা? যারা এই ইনফরমাল সার্ভিসটা আমাদেরকে দেয় তাদেরকে একটু শক্তিশালী করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, তাদের কিছু জ্ঞান দিতে হবে, তাদেরকে একটা জায়গা দিতে হবে বিপদে গেলে সেজন্য ওই জায়গায় ফিরে যেতে পারে। আর এইভাবেই সম্ভব হবে এই যে কুচুকরির মাধ্যমে ঘরে লোক ঢুকিয়ে দেয়া কিংবা কু মালিকের মাধ্যমে, সেটা পুরুষ নারী সবাই হতে পারেন, গৃহকর্মীদের উপরে ফিজিক্যাল বা মেন্টাল টর্চার বন্ধ করা। শহরায়নের ফলে বাড়ছে নানা রকমের অপরাধ, আর এই অপরাধ কিভাবে ঘটছে আর কি করছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশ্ন ছিল তাদের কাছে। তো সে যেই কয়দিন দুই দিন তিন দিন কাজ করবে, সেই দুই তিন দিন একেবারে সমস্ত মন প্রাণ ডেডিকেশন ভালোবাসা দিয়ে কাজ করবে, এবং এক্সট্রা যতটুকু সময় পাবো ততটুকু আবার গৃহকর্তা কুর্তি ওনার মাথায় তেল দিয়ে হাত পা টিপে চা বানিয়ে খাইয়ে দিয়ে গল্প টল্প করে নামাজ রোজা করে খুব ভালো করে কাটাতে থাকবেন, যেন গৃহকর্তা কুর্তি তাকে বিশ্বাস করে তার কাছে সমস্ত কিছু সঁপে দিতে থাকে। তো এই লুবি কাজের মোয়ারা এরা কিন্তু কখনই তাদের অরিজিনাল নাম ব্যবহার করেন না, কোন জেলায় বাড়ি তাও ব্যবহার করেন বলেন না। এই জন্য আমরা নগরবাসীকে বলি যে কাজের মেয়ে আপনার জন্য অপরিহার্য হলেও তাকে ধরার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আপনারা ইন্টেলিজেন্ট ইনাফ আপনারা সেই জিনিসগুলো টুকে রাখবেন, সংরক্ষণে রাখবেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে করে আমরা সেগুলোকে নিয়ে তাদেরকে ধরতে পারি। গৃহকর্মী হিসাবে নিয়োগ দিচ্ছেন কাকে, পরিচয় কি তার, তার নিশ্চিত হয়েই তবেই কাজ দেওয়ার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তার বৃত্তান্ত স্থানীয় থানায় জমা দেওয়ার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধও ছিল তাদের। দেখছিলাম আমার সহকর্মী সালেহিনের তৈরি করা রিপোর্টটি। আহমেদ সালেহিন, লিটন ভাই আপনার সঙ্গে যুক্ত হবো, তার আগে একটু আমি এখন পুলিশ কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বলতে চাই। জনাব মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। দেখছিলাম এই রিপোর্টটি দুটি বিষয়ে আমাদের রিপোর্টার তুলে এনেছেন, একটি হচ্ছে গৃহকর্মীর হাতে নিঃস্ব হওয়ার গল্প, আর একটি হচ্ছে গৃহকর্মী যে নির্যাতিত হচ্ছেন সেই বিষয়টিও। তো আপনার জায়গা থেকে যদি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে আপনারা বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করেছেন এবং নগরবাসীর জন্য আপনারা কিছু পরামর্শমূলক মন্তব্য করেছেন আমাদের রিপোর্টার আহমেদ সালেহিনের কাছে, কিন্তু আমি জানতে চাই এই যে অপরাধী চক্র যারা হচ্ছে গৃহকর্মীর পরিচয় দিয়ে বিভিন্ন বাসায় ঢুকে ডাকাতি করছেন, কখনো কখনো হত্যাকাণ্ড পর্যন্ত ঘটাচ্ছেন, তো এই জায়গাতে আপনাদের কাছে অভিযোগ কীরকম আসে একটি বিষয়, আর এই চক্রটিকে অর্থাৎ একটি চক্রকে আপনারা যেরকম দ্রুত গ্রেফতার করে আনতে পেরেছেন, প্রতিটি ঘটনার ক্ষেত্রে কি এরকম তড়িৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, মানে শেষ পর্যন্ত আসলে পরিণতিটি কী দাঁড়ায়? কারণ আপনি বলছিলেন রিপোর্টে যে এরা বেশিরভাগ সময় নিজেদের প্রকৃত ঠিকানা সেটি কখনোই দেন না। না, একটা ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত সময় উপযোগী একটা রিপোর্ট তৈরি করার জন্য। এটা ঠিকই মুদ্রা এপিট এবং ওপিট এর মতো, আমার চাকরি জীবনের শুরুতে একটা আর্যত পাড়ার এক ডাস্টবিনের কাছে বস্তাবন্দি অবস্থায় একটা কাজের মেয়েকে পেয়েছিলাম, তার সারা শরীরে ফোসকা ভরা এবং সে প্রায় মারা যাবে এই অবস্থাতে। তো সেই কাজের মেয়েটা শুধু বলতে পেরেছিল সে অন্তর আপাদের বাসায় চাকরি করত। পরবর্তীতে আমরা খুঁজতে খুঁজতে নিকেতনের এইখানে সেই অন্তর আপাদের বাসাটা আবিষ্কার করি এবং সেখানে পরবর্তীতে আমরা জানতে পারি শুধু একটা পানি খাওয়ার গ্লাস ভেঙে ফেলার কারণে গৃহকর্তী এই কাজের মেয়েটার সারা শরীরে গরম পানি ঢেলে দিয়েছিল এবং তার শরীরে যখন
পুরে গিয়ে ফোসকা এবং গন্ধ হয়ে যাচ্ছিল, তখন তাকে ড্রাইভারের সাহায্যে বস্তাতে করে একটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই ঘটনাগুলো যেমন করে আমাদের সোসাইটিতে ঘটে এবং সাম্প্রতিককালে ফেসবুক, আপনাদের মিডিয়া ইত্যাদির কারণে এই বিষয়গুলো যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নজরের মধ্যে আসে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই নির্যাতনকারী গৃহকর্তা অথবা কর্তির পরিচয়কে কোন রকমের তোয়াক্কা না করে তাদেরকে আইন আমলে নিয়ে আসার কারণে এই সাম্প্রতিক মাসগুলোতে এই অংশ অনেকখানি কমে গেছে। কিন্তু আমার চাকরি জীবনে আবার মাঝামাঝি সময়েই দেখেছি রংপুর থেকে আসা কাজের মেয়ে মিরপুরের এক আওয়ামী লীগের নেত্রীর বাসা থেকে সমস্ত সম্পদ চুরি করে নিয়ে গেছেন। আমরা তাকে ধরার পরে দেখা গেল আরো বিস্তর অভিযোগ আসতে গেল নাখালপাড়ার আরেক কাজের আরেক বাসাতে সে বৃদ্ধ মহিলাকে ঘুমের টেবলেট চায়ের সাথে খাইয়ে দিয়ে তার বাসা থেকে সমস্ত কিছু নিয়ে যায়। এখন আমরা আজকে এই যে এই এই যে ঘটনা প্রবাহে এখানে যে কাজের মেয়ে বিলকিসকে আমরা গ্রেপ্তার করেছি, সে মাত্র 3 দিন ধরে এখানে কাজ করতে গেলেন, তারপরে তৃতীয় দিনের মাথায় বটিটা দিয়ে আলমিরাকে খুলে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা এবং অনেকখানি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেলেন। এই জিনিসগুলো ঢাকা শহরে অনেক ঘটে। আমরা এই ঘটনাটা যখন টেলিভিশনে আপনাদের মাধ্যমে প্রচার করতে পেরেছিলাম, তারপরে আমাদের কাছে আরো বেশ কিছু ভুক্তভোগীরা এসে অভিযোগ করেছেন যে এই কাজের মেয়ে অত সালে ওই মাসে তাদেরকে এভাবে বাসা থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ইত্যাদি এই জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। তো এরকম ঘটনা ঢাকা মহানগরীতে একেবারেই বিরল নয়, এগুলো মাঝে মাঝে ঘটে। আমাদের নগর কেন্দ্রিক এই যান্ত্রিক জীবনে কাজের মেয়ে কাজের ছেলে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক কর্মজীবী বাবা মা সন্তানদেরকে দেখভাল করার জন্য, গৃহস্থালী কাজকর্ম করার জন্য এদেরকে নিয়োগ দিয়ে থাকেন। কেউ থাকেন পার্মানেন্ট এবং কেউ থাকেন ছোটা কাজের মেয়ে হিসেবে কাজ করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন হঠাৎ করে দু একদিনের জন্য যে সমস্ত মানুষকে নিয়োগ দেওয়া হয় তারাই হলে এই বিপত্তি গুলি ঘটে। আপনারা লক্ষ্য করে থাকবেন শুধু কাজের মেয়ে এবং কাজের ছেলেদের দ্বারাই এই জাতীয় ঘটনাগুলো ঘটে তাই নয়, আমরা দেখেছি সাম্প্রতিককালে বাসাগুলোতে যে হাউস গার্ডদেরকে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন কোম্পানি, এই এদের দ্বারাও গৃহকর্তা কর্তি অথবা ভাড়াটিয়াদেরকে নৃশংসভাবে খুন করা হয়। এবং জি এই প্রসঙ্গে আমি আপনার সঙ্গে আরেকবার যুক্ত হচ্ছি জনাব মশিউর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। নূর খান লিটন দেখছিলেন আমাদের সহকর্মী আহমেদ সালেনের তৈরি করা রিপোর্টটি, দুটি বিষয় তিনি তুলে এনেছেন। তো এখন এখানে আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের কাজের অভিজ্ঞতা থেকে বলছিলেন, আর সঙ্গে আমরা এমনিতেই রিপোর্টের শুরুতে যে কথাটি বলছিলাম যে বর্তমান সমাজ ব্যবস্থায় এই বাসার কাজের সাহায্যকারীর প্রয়োজন খুব বেশি রয়েছে এবং এর বিকল্প ভাবনাও নেই। কিন্তু এই যে দুই পক্ষের, এক পক্ষ বলছে তারা নিজেরা নির্যাতিত হচ্ছেন অর্থাৎ গৃহকর্মীরা, আবার কখনো কখনো গৃহকর্মীর পরিচয় অপরাধী, আমি এদেরকে গৃহকর্মী বলবো না, পরিচয়ের অপরাধী এরকম করছেন। তো এই জায়গাতে আমাদের সমাধানের পথ কী হতে পারে? আপনি সমাধানের পথ খুঁজতে চাচ্ছেন, প্রথমে আমি বলে নিচ্ছি যে গৃহকর্মীর ছদ্মাবরণে অপরাধী চক্র কিন্তু অপরাধ করছে, রাইট? আমাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না। দ্বিতীয় যে অপরাধগুলোর কথা এসছে, এই অপরাধ যদি গত 10 বছর আপনি আলোচনা করেন বা 10 বছরের খবরগুলি স্ক্যান করেন, তাহলে এই ধরনের ঘটনা একটি দুটি না, অসংখ্য ঘটনা এই ঢাকা শহরে ঘটছে। তার খুব কম অংশই, অর্থাৎ হত্যাকাণ্ড বা বড় ধরনের চুরি ডাকাতি না হওয়া পর্যন্ত কিন্তু সেটা পত্রপত্রিকায়ও আসছে না, পুলিশের কাছেও যাচ্ছে না। তার মানে খুবই ছোট্ট একটা ক্ষুদ্র অংশ কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা বা কমিয়ে আনা বা এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা কী করতে পারি? একজন দর্শক আমাদের ফেসবুকে বলছেন যে ঘটনার কোনো সলিউশন নেই। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, আমরা হয়তো 100% নিশ্চিত করে বলতে পারবো না যে এই ব্যবস্থা নিলে এটা কমে যাবে বা এটা আর হবে না, কবে কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন, একটা খুব ছোট্ট পরামর্শ আমার দিক থেকে থাকবে, সেটা হচ্ছে আপনি যখন একজন নগরায়নের ফলে মানুষের কাজের ব্যস্ততা বেড়েছে এবং কাজের সহযোগীর মানে গৃহকর্মীর কাজের সহযোগিতা আমাদের জন্য অপরিহার্য হয়ে যাচ্ছে, ফলে
দুই রকম গৃহকর্মী আছে, সার্বক্ষণিক থাকার জন্য গৃহকর্মী আছে, পার্ট টাইম কাজ করার জন্য গৃহকর্মী আছে, এবং গৃহকর্মীর ছদ্মাবরণে অপরাধী চক্র এই পার্ট টাইম বা ফুল টাইম যে কোনোভাবেই আসতে পারে। সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ একটা মানে আমাদের প্রথম হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে যখন আমরা কাউকে নিয়োগ দেই, সেটা খণ্ডকালীন হোক আর সার্বক্ষণিক কাজের জন্য হোক, তাকে বাসায় রাখি বা তিনি মাঝে মাঝে এসে কাজ করেন, যে পদ্ধতি হোক না কেন, আমরা সবাই এক কথায় বলি যে তাদের ঠিকানা সব কিছু সংরক্ষণ করা উচিত। আমরা দেখেছি অনেক জায়গায় ঠিকানা সংরক্ষণ করা হচ্ছে কিন্তু ভুল ঠিকানা সংরক্ষণ করা হচ্ছে, তাহলে এইটার থেকে আমরা কীভাবে ইয়ে মানে নিষ্কৃতি পাব? সেই ক্ষেত্রে দেখেন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে একজন ফেক আইডি কার্ড দিয়েও কিন্তু ঢুকে যেতে পারে, কিন্তু একটা সুবিধা এখনও আছে বিদ্যমান সমাজে পরিবারে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি একাধিক মোবাইল ফোন থাকে। আমরা যদি গৃহকর্মীর ছবিটা অন্ততপক্ষে তুলে রাখি আমাদের মোবাইল ফোনে, তাহলেও কিন্তু একটা পরিচয় কিন্তু থেকে যাচ্ছে তার ছবিটা, সেই ছবিটাও কিন্তু আমরা প্রচার করে তার অবস্থান শনাক্ত করতে পারবো। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি একটা অপরাধ করে পাঁচ ছ বছর পর যখন একটা অপরাধে ধরা পড়ছে, এর ভিতর অনেকগুলি অপরাধ করার পর সেটা যখন মিডিয়াতে আসতেছে, তখন কিন্তু সব অভিযোগগুলি প্রায় সব অভিযোগ চলে আসতেছে পুলিশের কাছে যে আমার বাড়িতে অমুক সালে অমুক সালে, এই তথ্যগুলি আসছে। তো আমরা যদি একজন অপরাধীর ছবি বা আমরা গৃহকর্মে যাকে নিয়োজিত করব তার ছবি, তার পূর্ণাঙ্গ ঠিকানা, তার ন্যাশনাল আইডি কার্ড, এগুলো যদি ন্যাশনাল আইডি কার্ড এবং ঠিকানা বা যার মাধ্যমে সে আসছে এখানেও যদি ওইরকম সাময়িক পরিচয় দিয়ে যদি এসে থাকে, তাহলেও আমরা ধরতে পারবো যদি তার ছবিটা আমাদের কাছে থাকে। এবং সেই ছবি দিয়ে এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে সমাজ কল্যাণ অথবা পুলিশের কাছে তাকে রেজিস্ট্রি করতে হবে। একটা গৃহকর্মী যখন আপনি বিশেষ করে শহরে যখন নিয়োগ দিচ্ছেন, শহরে যারা নিয়োগ পায় তাদের ঠিকানা তো আমরা পরিষ্কার না, গ্রামে যারা নিয়োগ পায় তারা পাশের গ্রাম বা ওই থানার ভিতরের মানুষই এবং তাদের সম্পর্কে জানা শোনা যায়, শহরেরগুলি সেটা হয় না। সেই ক্ষেত্রে একটা ব্যবস্থা আমরা করতে পারি, সেটা হচ্ছে গৃহকর্মীর নিরাপত্তার জন্য এটা জরুরি, আবার গৃহ মানে যারা গৃহের মালিক তাদের জন্য এটা জরুরি, সেটা হচ্ছে তার রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করা, সেটা থানায় হতে পারে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিসগুলিতে হতে পারে। এই জায়গাতে আমি আপনার সঙ্গে বলছি সালেহীন, আপনার সঙ্গে এই রিপোর্টে আপনি যে জায়গায় জান্নাতি বাচ্চা একটি মেয়ে নির্যাতনের শিকার হয়ে বাসায় এসেছে, তো এরকম তথ্য তো অহরহ আছে। আপনি যেরকম এখানে দেখাচ্ছেন যে গৃহকর্মীর পরিচয়ে যারা অপরাধীরা ঢুকে অপরাধ করছেন সেটি, আর হচ্ছে গৃহকর্মীরা নির্যাতিত হচ্ছেন, সেই জান্নাতিকে যে বাসাতে কাজ করতে দেওয়া হয়েছিল তাদের সঙ্গে কি কথা বলার সুযোগ হয়েছিল, মানে তাদের মনস্তত্ত্ব আপনি বোঝার চেষ্টা করেছিলেন? না, আমি শুধু তাদের সঙ্গে মানে পাইনি, তারা হচ্ছে তারা গ্রেফতার ছিলেন, যেহেতু আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে একটি অপরাধী চক্রর কথা ধরে যদি আমি আসি, আর এছাড়াও যদি আপনি জান্নাতির কথা যদি বলেন, তাদের যে যারা নির্যাতন করেছিলেন আসলে যে দম্পতির কথা বলছেন, সেই দম্পতি এখন এই মুহূর্তে গ্রেফতার রয়েছেন পুলিশের কাছে মোহাম্মদপুর থানার, এবং সেটা খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। যেমন রিটন ভাই যেটা বলছিলেন যে গ্রেফতার হচ্ছেন, তা স্যার এখানে একটু বলতে চাই, এইরকম যারা যেসব গৃহকর্মীরা বাসায় কাজ করতে যেয়ে নির্যাতিত হন, খুব স্বভাবতই এরা হচ্ছেন দরিদ্র মানুষ, সমাজের একেবারেই যে প্রভাব প্রতিপত্তির নিচের স্তরে অবস্থান করেন, আর যারা নির্যাতন করেন তারা ক্ষেত্রবিশেষে একেবারে সমাজে প্রভাবশালী মানুষ হন, উচ্চবিত্তের মানুষ হন, কখনো কখনো প্রভাবশালী না হলে অন্ততপক্ষে ওই নির্যাতিত মেয়েটির থেকে অবশ্যই বেশি প্রভাবশালী। তো এই ঘটনাটিতে আপনি বলছেন এই দম্পতি গ্রেফতার হয়ে আছেন, তাদের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট হবে, কিন্তু আপনার অভিজ্ঞতা, পুলিশের সঙ্গে তো কথা বলেছেন, কাজ করেছেন, অন্যান্য ঘটনার ক্ষেত্রে শেষ পর্যন্ত পরিণতি কী দাঁড়ায়? আমরা যেটি জানি যে কিছুদিন গ্রেফতার হয়ে জেলে থাকেন, তারপর আবার বেরিয়ে যান, এই নির্যাতিত মেয়েরা বিচার পান না, কতজন বিচার পেয়েছে কোন তথ্য আছে? হ্যাঁ, এই সময় পরিসংখ্যান খুব ভালোভাবে যদি পরিসংখ্যান যদি বলেন, পরিসংখ্যান এসবের নাই, আমি নিজেও খুঁজেছি এবং অভিজ্ঞতা যেটা আমাকে বলে সেটা হচ্ছে যে যারা নির্যাতিত হচ্ছে, যারা দরিদ্র ঘরের এবং খুব প্রত্যন্ত অঞ্চল থেকে তারা আসেন ঢাকায় বা রাজধানীতে আসেন বা বিভিন্ন জায়গায় যান, বিত্তশালীদের কাছে আসলে মূলত মধ্যবিত্ত থেকে শুরু করে বিত্তশালীদের পরিবারের মধ্যে তাদেরকে গৃহকর্মী হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাদের বয়স কিন্তু খুবই সামান্য, 12-14 বছর, কখনো 10 বছরের বাচ্চাকে কিন্তু ঘরে রাখা হয়। কিন্তু যখন নির্যাতনের শিকার হন, তারপরে যদি গ্রেফতারও হন, ক্ষেত্র বিশেষে যদি গ্রেফতার হন, যদি মামলা হয় বা থানা অভিযোগ জানানো হয়,
কিন্তু একটা পর্যায়ে যদি সেই বৃত্তশালী হয়ে থাকেন, মধ্যবিত্ত পরিবারের গৃহকর্মী বা গৃহকর্ত্রী বা গৃহকর্তা থাকেন, তারা করেন সেটা হচ্ছে দরিদ্র সেই পরিবারের মেয়ের কাছ থেকে, বাবা মার কাছ থেকে, সেটা হচ্ছে যে তারা অর্থের বিনিময়ে সেটাকে হচ্ছে তারা একটা মীমাংসা করেন। ঘটনা কিন্তু আমরা দেখেছি। যারা মশিউর রহমান, আপনি যে জায়গাটিতে শেষ করেছিলেন যে এই নিরাপত্তা কর্মী যারা বাসায় থাকেন অনেক সময় তারাও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন, এটি আপনি শেষ কথায় বলছিলেন। এখানে আমাদের সঙ্গে নূরখান লিটন আছেন, মানবাধিকার কর্মী, তিনি একটি পরামর্শের কথা বলছেন, যেমন রেজিস্ট্রেশন করে রাখা, সেটি থানায় হোক কিংবা সমাজসেবাতেই হোক। তা আপনি যেহেতু পুলিশের লোক, আমি আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা শহরে ভাড়াটিয়া রেজিস্ট্রেশন ফর্ম বলে একটি ফর্ম আপনারা ডিএমপি থেকে সরবরাহ করেছিলেন এবং খুব ভালো সাড়া পড়েছিল, অনেক মানুষ ভাড়াটিয়ারা সেখানে নিবন্ধনের আওতায় এসেছিলেন, তথ্যগুলো অন্তত পক্ষে থানার কাছে ছিল। তো এই গৃহকর্মে বা গৃহশ্রমে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের ক্ষেত্রে এরকম কিছু করা যায় কিনা? না, ঠিক বলেছেন, এরকম রেজিস্ট্রেশনের জন্য আমাদের ঢাকা মহানগরীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং পর্যায়ক্রমে এটা পুলিশ হেডকোয়ার্টারের অধীনে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্রজেক্ট এখনো আছে। এটার জন্য আলাদা সরকারের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় না, একান্তভাবেই পুলিশের লোকেরা নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব পরিশ্রম করে এই কাজটা করতে যাচ্ছিল। তো এই প্রজেক্টের যেই কাজটা করার কথা ছিল যে একটা বাসাতে ভাড়াটিয়া হিসেবে অথবা একটা বাসাতে মালিক হিসেবে যারা যারা থাকেন, সেক্ষেত্রে সেখানকার ছেলে মেয়ে কারা, সেখানকার কাজের ছেলে কারা, কাজের মেয়ে কারা, সেখানকার ড্রাইভার কারা, সবারই তথ্য সেখানে থাকার কথা, একটা করে ছবি দেওয়ার কথা, কারো মোবাইল নাম্বার থাকলে সেই মোবাইল নাম্বার গুলো দেওয়ার কথা। তো এই জিনিসগুলো সম্পর্কে কখনো কখনো নগরবাসীরা যখন একবার দিয়ে দেখেন, ধরুন আমি এখন মিরপুরে বসবাস করি, মিরপুর থেকে আমি চলে গেলাম মতিঝিলে, মতিঝিলে গিয়ে আমি নতুন করে আর রেজিস্ট্রেশন করি না, এটা আমাদের নগরবাসীর ভিতরে একটা উদাসীনতা আছে। এবং পুলিশের পক্ষে প্রত্যেকটা বাড়িতে প্রতি সময়ে সময়ে গিয়ে এই কাজটা করাটা একটুখানি দুরূহ ব্যাপার। আপনারা দেখেছেন এই যে কাজের ছেলে, কাজের মেয়ে অথবা সিকিউরিটি গার্ড, যাদের দ্বারা আলটিমেটলি নগরবাসী, সম্মানিত নগরবাসী অথবা বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক অথবা গৃহকর্তা কর্তৃক হয়রানির শিকার হন বা সর্বস্ব হারান, তারা যদি এই কাজগুলো সময় মতো করে থাকেন আলটিমেটলি তারাই বেনিফিটেড হবে, আমরা তাদের সেবা। আরেকটি বিষয় আমার কাছে, আপনার কাছে জানার, সেটি হচ্ছে যে এই যে আমাদের গৃহশ্রমে যারা নিযুক্ত তারা যখন নির্যাতনের শিকার হন, কখনো কখনো হত্যার শিকারও হন, তো সেই ঘটনায় যেসব মামলাগুলো হয়, গ্রেফতার হয় অভিযুক্তরা, কিন্তু এই গৃহকর্মী নির্যাতনের মামলাগুলো একেবারে বিচারের শেষ ধাপ পর্যন্ত যায়, এরকম কতটা আপনার নজরে আছে? কারণ আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি বা আমাদের কাজের অভিজ্ঞতা থেকেও দেখি যে এই যারা কাজে নিয়োগ দিয়েছিলেন তারা এই দরিদ্র পরিবারগুলোকে অনেক সময় অর্থের বিনিময় হোক কিংবা অন্য কোনোভাবেই হোক মীমাংসা করে ফেলার চেষ্টা করেন, বিচারের শেষ ধাপ পর্যন্ত যায় কত শতাংশ মামলা? আপনি একেবারেই ওই যে সালেহীন ভাই এবং আপনি সত্য কথাই বলেছেন, আসলে বিচারের জন্য লেগে থাকা দরকার, সময়েরও দরকার। এবং এই ক্ষেত্রে আমাদের পুলিশের পক্ষ থেকে যেটা করণীয়, যদি ছোট বাচ্চাকে নির্যাতন করা হয়ে থাকে তাহলে স্পষ্ট করে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়ে থাকে এবং এই ব্যাপারে ন্যূনতম কোনো ছাড় দেয়া হয় না। এখন মুজিব বর্ষ উপলক্ষে এবং তার আগেও প্রতিটা থানাতেই নারী এবং শিশু ডেস্ক স্থাপন করে এবং এই মামলাগুলোর সাথে পুলিশের পক্ষ থেকে কোনো কম্প্রোমাইজের সুযোগ থাকে না। এবং এই কাজগুলো করতে গিয়ে দুই চারবার দুই একজন পুলিশের ব্যাপারে যথেষ্ট কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন একটা মেয়ে যখন পুলিশ চার্জশিট দিয়ে ফেলেন অথবা দেশ চার্জশিট দেওয়ার আগে এদের পক্ষে যারা এই নির্যাতনটা করেছেন তারা, আপনি সঠিকভাবে বলেছেন যে তারা অন্তত পক্ষে গৃহকর্মীর চেয়ে অনেকখানি অর্থনৈতিকভাবে সচ্ছল, সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি আর একটু বেশি। তারা যখন একবার ধরা খেয়ে যান তখন নানাভাবে এই ভিকটিমকে অথবা ভিকটিমের বাবা মাকে প্রলোভন দেখান, কখনো টাকা পয়সা দিয়ে দেওয়ার অথবা কখনো বিয়ে দিয়ে দেওয়ার অথবা কখনো বড় রকমের ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার। এই এই ভিকটিম এবং ভিকটিমের আত্মীয় স্বজনরা প্রথম দিকে তাদের কাছে এই একটা ন্যায় বিচার পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকলে একটা সময় ওই প্রলোভন এসে তারা বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অনেকটাই হাল ছেড়ে দেন। জি মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। লিটন ভাই, এই জায়গাটাতে আমি জানতে চাই আপনার কাছে যেটা বলছিলাম, আমাকে একটু সময় দিতে হবে এবার। জি, প্রথম হচ্ছে আমি যে কথাটা বলছিলাম, রেজিস্ট্রেশন হলে শুধুমাত্র যে মানে কেউ অপরাধ করে পার পাবে না এটা শুধু না,
যে যিনি গৃহকর্মে নিয়োজিত তারও সেফটি সিকিউরিটির বিষয়টা এনশিওর করার একটা মাধ্যম, মানে একটা ব্যবস্থা হতে পারে। এক দুই নম্বর হচ্ছে যে কথাটা বারবার আমরা আসছি যে আপনি যদি খেয়াল করেন তো আমি এই মুহূর্তে সঠিক সংখ্যাটা আমার মনে নেই, পকেটে আছে, অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেকগুলো মামলা হয়েছে, অনেক পুলিশি তৎপরতা হয়েছে, কিন্তু দেখা যাবে যে দিন শেষে এই মামলাগুলোর সমাপ্তি ঘটে না, অর্থাৎ বিচারটা সমাপ্তি হয় না। নানান রকম ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। প্রথম হচ্ছে এটি মীমাংসা করার জন্য আসামিপক্ষ যেমন তৎপর থাকে, কখনো কখনো আসামিপক্ষ পুলিশকেও যুক্ত করে এটার সাথে মীমাংসা করার জন্য, কখনো কখনো স্থানীয় প্রভাবশালী লোককে যুক্ত করে যাতে দুর্বল যে গৃহকর্মীর মানে পরিবার তাদেরকে মানে ইয়ে করা যায়, বায়াস করা যায়, তাদেরকে তাদের পক্ষে কনভিন্স করা যায়। এই চেষ্টাটি থাকে এবং এই চেষ্টাটি দুই একটি ক্ষেত্রে ব্যত্যয় ঘটে যখন পুলিশ কর্মকর্তারা এই ব্যাপারে তড়িৎ কিছু পদক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ কালক্ষেপণের মধ্য দিয়ে কিন্তু এই সমাধান মানে সমঝোতার প্রক্রিয়াটি গতি পায়, আর যদি দ্রুত এই কাজটি সারেন তাহলে কিন্তু সেই সমঝোতার গতিটা কমে যায়, সমঝোতা অনেক সময় বিঘ্ন ঘটে। আমরা যদি গত 10 বছরে খেয়াল করি যে কোর্টে কয়েকটি ঘটনার শাস্তি হয়েছে, আমার এই মুহূর্তে ঠিক স্মরণে আসছে না হাতে গোনা দুই একটি ঘটনা হতে পারে, কিন্তু যদি বলেন কতগুলি ঘটনা এই সময় ঘটছে তাহলে হাজার শত নিশ্চয়ই এর নিচে না, এরকম একটি অবস্থা। আর একটা জিনিস আমার মনে হয় আমাদের ভাবা দরকার, সেটা হচ্ছে যে গৃহকর্মী যার মানে যার সহায়তায় সাহায্যে আমাদের সন্তানরা সহায়তা পাচ্ছে, আমরা পাচ্ছি, আবার তাদের যখন নিরাপত্তার বিষয়টা আমরা দেখি, আমরা তাদেরকে তালা মেরে অফিসে যাচ্ছি, আমরা তাদেরকে ঠিক মতো খাবার দিতে চাই না, এবং শিক্ষিত অশিক্ষিত তথাকথিত শিক্ষিত বলবো এই কারণে যে শিক্ষিত যিনি মানুষ তিনি কিন্তু এগুলি করতে পারেন না, তার মানে ডিগ্রিধারী মানুষ যার সার্টিফিকেট আছে এরকম মানুষ যার ভিতর জ্ঞান বিকশিত হয়নি কিন্তু পাশ করে করে শিক্ষিত বলবো, এদের কাছে কিন্তু মানবিকতা বারবার হার মানে, ফলে এরা পৈশাচিকতা এমনকি সাংসারিক ঝামেলা যেটা হয় ফ্যামিলির ভিতরে আভ্যন্তরীণ কোন্দলের কারণে একটা সহজ ভিকটিম হয়ে যায় হচ্ছে কাজের মানুষ, সেটা হতে পারে শারীরিক নির্যাতন, হতে পারে মানসিক নির্যাতন, হতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আরেকটা বিষয় প্রসঙ্গে আমি জানতে চাই, এই যে আমাদের পুলিশ কর্মকর্তা মশিউর রহমান যেটি বলছিলেন যে এইসব ক্ষেত্রে যদি শিশুটি মানে শিশু হন তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তারা মামলা করেন, তো এই নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে মামলাগুলো শুনানির জন্য, সেটিও একটি বিষয়, কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার কথা তো আমরা জানি এবং বিচারের জন্য যে পরিমাণ টাকা খরচ করতে হয়, তো অন্ততপক্ষে এই সব নিরীহ মানুষজন এবং বৃত্তহীন মানুষজনের বিচার কাজটি এগিয়ে নেওয়ার জন্য কোনো বিশেষ নজর দেওয়ার সুযোগ আছে? প্রথম হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোর কাছে যে বিষয়গুলো আসে বা তারা নিজেরা উদ্যোগী হয়ে যে বিষয়গুলির সাথে থাকতে চান থাকেন, তারাও তাদের যে অভিজ্ঞতা, আমার নিজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা হচ্ছে যে দিন শেষে যে কোনোভাবে কনভিন্স করার যে চেষ্টা সেটা কিন্তু আসামি পক্ষে থাকে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু সমাজে প্রভাবশালী লোকের অভাব থাকে না, রাজনীতিবিদের অভাব থাকে না, এমনকি যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কোনো এক সময় হাল ছেড়ে দেয় বা তারাও বলে যে এইটা লড়াই করে কি হবে, তার চেয়ে নগদ যা পাচ্ছ নিয়ে নাও, এবং এই সমঝোতা প্রক্রিয়াটিতে আসলে কম বেশি সবাই জেনে হোক না জেনে হোক পয়সার লোভে হোক যুক্ত হয়ে যান, এবং যেটির কারণে সমাজে আপনি ওই বার্তাটি পৌঁছায় দিতে পারছেন না, ব্যত্যয় ঘটছে যে এই ধরনের অপরাধ দুর্বলের প্রতি অপরাধ করেও পার পাওয়া যায় না, এটা প্রতিষ্ঠা করতে পারছেন না এই সমস্ত কারণে, এবং এইখানে প্রোঅ্যাক্টিভ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু প্রোঅ্যাক্টিভ কাজ করা দরকার, শুধুমাত্র আপনি মামলা দায়ের হলো দ্রুত চার্জশিট দিলেন আদালতে হাজির করলেন এইটা না, এটার সাথে প্যাকেজ প্রোগ্রামটা আপনাকে করতে হবে, ওই গরিব মানুষটি যাতে কোনোরকম অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার মতো অবস্থায় না পড়ে না চলে যান, তার অর্থনৈতিক অবস্থাটা যতই খারাপ হোক তার নিরাপত্তার বিষয়টা আপনি নিশ্চিত করতে পারেন, কারণ মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই গ্রাম বা একই ইউনিয়নের বা একই থানা এলাকার মানে যিনি হত্যা করেছেন বা নির্যাতন করেছেন এবং গৃহ মানে যিনি নির্যাতিত হয়েছেন এবং যিনি গৃহকর্তা বা কর্তৃ
একই এলাকার, ফলে যে কোনো ভাবেই তারা কিন্তু সমাধান করার চেষ্টা করে, কিন্তু পুলিশই একমাত্র পারে সমাধান দিতে। এবং আমি আপনার সেই কথাটি নিতে চাই যে দুর্বলের প্রতি অত্যাচার করে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি পৌঁছে দিতে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে নুরখান লিটন আপনাকে ধন্যবাদ, এবং আহমেদ সালেহীন সুন্দর রিপোর্ট তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।